প্রিয় দর্শক, আমন্ত্রণ ওয়ালটন এশিয়ান মিউজিকে। এবং একই সাথে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজকে খানিকটা অন্যরকম পরিবেশনা, অন্যরকম এই জন্য বলছি কারণ আজকে যে অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাঝে এবং তিনি যেই ঘরানার গান করবেন, তার গানের যে ধরন, তার গানের যে ঢং, সেই ঢঙের গানের জন্য আমরা কিন্তু এক ধরনের শ্রোতাদেরকে এক কাতারে ফেলে দিই, ক্লাসিক দর্শক শ্রোতা বলি তাদেরকে। তাই আজকে গভীর রাত পর্যন্ত মনোযোগের সাথে ধৈর্য সহকারে যারা ভীষণ রকমের ভালোবেসে গানগুলো শুনবেন তাদেরকে বিশেষভাবে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে এবং শুরু করছি আজকের ওয়ার্ল্ড এশিয়ান মিউজিক। আমি তাসরুফা মোহনা থাকছি সঞ্চালনায় এবং যিনি আমাদের মাঝে আজকে আছেন, যার কথা বলছিলাম, যিনি গান শোনাবেন অনেকটা সময় জুড়ে, তিনি গজল শিল্পী জামাল হাসান। কেমন আছেন? সালামু আলাইকুম। আছি, আল্লাহ রাখছে এবং সারা পৃথিবী আজকে আমি জানি যে আমার মতোই হয়তো সবাই চিন্তিত, তারপরও আমি আপনাদেরকে গান শোনাতে আসছি আজকে। এটা বন্দিশ, এটা আমাদের হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা বন্দিশ। বালাগাল উলা বেকামালিহি, বাপলি মুর্তজা, বালাগাল উলা বেকামালিহি, মা ফাতেমাতু জাহরা কশফত তুজা বেজমালি, হসনেন কো রুতবা মিলা হসনত জমি ফকসালি, নানা মোহাম্মদ মুস্তফা সল্লু আলাইহি ওয়ালি। ইয়া ইলাহি করিম, তুঝকো সমঝ কর গুরুর মানে কিয়া, ইলাহি তু হি বতা ক্যা কসুর মানে কিয়া, বখে আমার কাবার ছবি, পক্ষে আমার কাবার ছবি, চোখে মুহাম্মদ রসুল, পক্ষে আমার কাবার ছবি, চোখে মুহাম্মদ রসুল, পরিমোর শির পরিমোর খোদার আরশ, শির পরিমোর খোদার আরশ, গাইতারি পথবে ভুল, শির পরিমোর খোদার আরশ, গাইতারি পথবে ভুল, পক্ষে আমার কাবার ছবি, চোখে মোহাম্মদ
রসুল লাইলির প্রেমে মজনু পাগল আমি পাগল লাইলা হর লাইলির প্রেমে মজনু পাগল আমি পাগল লাইলা প্রেমিক দরবেশ প্রেমিক দরবেশ আমায় প্রেমিক দরবেশ আমায় ছিলে অরশিক প্রেমিক দরবেশ আমায় ছিলে অরশিক বাতুর বক্ষে আমার দাবার ছবি বুলবুলি তার গায় সদায় হৃদয়ে খুশির বাগান বুলবুলি তার গায় সদায় ওরা খোদার রহম মগে আমি খোদার ইশক চাই আমার মনে মসজিদে দেয় হাজার হাজার মুয়াজ্জিন প্রাণের লোহে কোরআন লেখা রূহ পড়ে তা রাত দিন খাতুন জন্নত মামার হাসান হুসাইন চোখেরি জল ভয় করি না ভয় করি না রোজ কেয়ামত ভয় করি না রোজ কেয়ামত উলসে রাত কঠিন পুর ভয় করি না রোজ কেয়ামত ভয় করি না
যেন প্রার্থনার সেই সুমধুর আওয়াজ কানে বেজে গেল। স্পেশালি আমার চেয়ারম্যান সাহেবের জন্য, পহল যা ফির জানে যা ফির জানে জানা হো গে রফতা রফতা ও মেরে হস্তে কা সানা রফতা রফতা ও মেরে হস্তে কা সানা পহলে যা ফির জানে যা পহলে যা ফির জানে যা ফির জানে জানা ও গে রফতা রফতা ও মেরে হস্তে কা সানা दिन ब दिन बढ़ती गई इस हुस्न की रानिया दिन ब दिन बढ़ती गई दिन ब दिन बढ़ती गई इस हुस्न की रानिया पहले गुल फिर गुल बदन पहले गुल फिर गुल बदन फिर गुल बदाम हो गए रफ्ता रफ्ता हो मेरे हस्ते का साम Oh
नजदीक से आप तो नजदीक से नजदीक तर आते गए आप तो नजदीक से आप तो नजदीक से नजदीक तर आते गए आप तो नजदीक से आप तो नजदीक से नजदीक तर आते गए पहले दिल फिर दिल रुबा पहले दिल रुबा फिर दिल के मेहमान हो गए रफ्ता रफ्ता हो मेरे हस्ती का सामा पहले जा फिर जाने जा पहले जा फिर जाने जा फिर जाने जाना हो गए रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा प्यार जब हद से बढ़ा सारे तकल्लुफ मिट गए प्यार जब हद से बढ़ा प्यार जब हद से बढ़ा सारे तकल्लुफ मिट गए आपसे फिर तुम हुए आपसे फिर तुम हुए फिर तू कहुनवा हो गए रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा पहले फिर जाने जा पहले जा फिर जाने जा फिर जाने जाना हो रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा प्यार जब हद से बढ़ा प्यार जब हद से बढ़ा सारे तकल्लुफ मिट गए आपसे फिर तुम हुए आपसे फिर तुम हुए फिर तू कहुनवा हो गए रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा हो गए हस्ती का सामा पहले जा फिर जाने जा पहले जा फिर जाने जा फिर जाने जाना हो गए रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा हो गए हस्ती का सामा हो गए हस्ती का सामा हो गए।
অনেক ধন্যবাদ আপনাকে। গানটি অনুরোধ করার সাথে সাথে আপনি আমার দর্শকদের জন্য গানটি পরিবেশন করেছেন। এবার একটা বিরতি নেব, ছোট বিরতির পর আবার দেখা হচ্ছে। প্রিয় দর্শক, ওয়ালটন এশিয়ান মিউজিক থেকে বিরতি নিচ্ছি, আমি তাসনুফা মোহনা ফিরছি কিছুক্ষণের মধ্যেই প্রিয় সঙ্গীত শিল্পী এবং অনেক অনেক গান নিয়ে। প্রিয় দর্শক, বিরতি শেষে আরও একবার স্বাগত সবাইকে ওয়ালটন এশিয়ান মিউজিকে। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি শিল্পী জামাল হাসানের কণ্ঠে আপনারা কিছুক্ষণ আগেই শুনছিলেন মেহেদি হাসানের গজল। ফিরছি আবারও তার কাছে, আমরা পরিবেশনে চলে যাব আরও একবার। কোন গানটি নির্বাচন করেছেন শোনাবেন বলে? আমি আমার এটা আমাকে এই মুহূর্তে আমার সহধর্মিণী যে আছেন উনি পছন্দ করেন, ওনার একটা অনুরোধ আসছে, আমি এটা করে দিই। নিশ্চয়ই আমরাও আশা করব, উনি যেহেতু প্রত্যাশা করব, উনি যেহেতু আমাদের এই সরাসরি ওয়ার্ল্ড এশিয়ান মিউজিকের অনুষ্ঠানটি দেখছেন, তার এই অনুরোধ জ্ঞাপনের জন্য আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং গানটি শুনছি। আমার ওয়াইফ এটা এইমাত্র অনুরোধ করেছে, ওকে শোনাতে হবে এটা প্লিজ। তবে এটা নজরুলের অনেক পপুলার গান এবং অনেক ভালো গান। তখন বাবার সাজে যাবে
বিরহে কাঁদো যখন আরো ভালো লাগে আমার সাথে চলো বলবো নয়ন ভরা চলো তোমার আচল ভরা নয়ন ভরা চলো তোমার আচল ভরা ফুল নেব না নয়ন ভরা চলব তোমার আচল 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 ভরা হো আহা সেই কালজয়ী গান যে গানটি আমরা যতবার শুনি ততবার সেই মানে মধুরতম একটা স্মৃতি মনের মধ্যে যেন বারবার নাড়া দেয়। আপনার সহধর্মীকে অসংখ্য ধন্যবাদ, এমন চমৎকার একটি গানের অনুরোধ করেছেন উনি আজকের ওয়াল্টন এশিয়ান মিউজিকে। এবং একই সাথে অবশ্যই কেন নয়, প্লিজ আজকে আমার সঙ্গে যারা বাজাচ্ছেন এরা আসলে বাংলাদেশের সব রিপুটেড, এর মধ্যে তুঙ্গে আছে আমাদের নাদিম বাংলাদেশে তারপরে আশিক ও গিটার বাজায়, ও আবার আমার ছেলে, আমার ছোট ছেলে, ও একটা জায়গায় চাকরি করে, নতুন ধরা একটা ল্যান্ডের বিজনেস ওখানে চাকরি করে। তো যাই হোক, আর এদিকে তুফান, ও তো তুফান পুরা আমরা পুরোটা একটা টিম, একটা পরিবারের মতো, কিন্তু আজকে আসলে সেই পরিবারের মধ্য থেকেও সত্যিকারের একটা পরিবারের গন্ধ কিন্তু পেলাম এখানে যারা আছেন তাদের মধ্যে। বড় একটা টিম ওয়ার্ক আমি খেয়াল করতে পারছি শুরু থেকেই, সেটা তাদের যন্ত্রসঙ্গীতের সঙ্গত থেকে শুরু করে আপনার সাথে যে কানেকশনটা সেটা কিন্তু গান গাওয়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে। একদম খুব ভালো লাগছে, তারা একদম আমার সঙ্গে লাগে, বন্ডিংটা খুব ভালো। জি গানে যাই, আবার বাংলা ঠুমরি হয়ে যাক প্লিজ শুন। প্রস্তুতিটাও ভীষণ ব্যাপক, সেটাও টের পাচ্ছি খুব করে। শুনবো আমরা
জনী গো তুমি চলে যেও না সজনী গো তুমি চলে যেও না সজনী গো তুমি চলে যেও না এই মনে কোনো আঘাত দিও না এই মনে কোনো আঘাত দিও না সজনী গো তুমি চলে যেও না
অসাধারণ প্রস্তুতিটাও যত ব্যাপক ছিল ততটাই কিন্তু অনুরণিত কঠিন ভীষণ একটু হাই স্কেলে অসুবিধা নেই আচ্ছা আপনি পরবর্তী গান না হয় নির্বাচন করতে থাকুন এর মধ্যে আমরা একটা বিরতি থেকে ফিরে আসি প্রিয় দর্শক চমৎকার এই ঠুমলি থেকে একটুখানি বিরতিতে যাচ্ছি আপনারা দেখছেন ওয়ালটন এশিয়ান মিউজিক কিছুক্ষণের মধ্যেই ফিরছি আপনাদের প্রিয় শিল্পী জামাল হাসানকে সাথে করে এবং আরও অনেক আকর্ষণ নিয়ে প্রিয় দর্শক ওয়ালটন এশিয়ান মিউজিকে বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত সবাইকে আমি তাসনুভা ভুনা আছি সঞ্চালনায় আমরা অনেকক্ষণ সময় ধরে অনেক ধরনের গান শুনেছি একটা অনুরোধের গানও শোনা হয়ে গেছে আমাদের চেয়ারম্যান স্যারের অনুরোধে মেহেদী হাসানের গান শুনেছি আমরা বাংলা গান শুনেছি এবারে একটা গজল হলে কিন্তু বেশ হয় আপনার নির্বাচনের তালিকায় নিশ্চয়ই রয়েছে সেটি কি শুনতে পাবো জি জি जिंदगी में प्यार किया जिंदगी में सभी प्यार किया करते हैं जिंदगी में तो सभी प्यार किया करते मैं तो मर कर भी मेरी जान तुझे चाहूंगा जिंदगी में सभी प्यार किया करते जिंदगी में जज़्बात में
नगमात रचाने के लिए मैंने धड़कन की तरह दिल में बसाया तुझे मैं तसव्वुर बिजुदाई का भला कैसे करूं मैंने किस्मत की लकीरों से चुराया है तुझे प्यार का बन के निगहबान तुझे चाहूंगा मैं तो मर कर भी मेरी जान तुझे चाहूंगा जिंदगी में तो सभी प्यार किया करते हैं जिंदगी में तो सभी प्यार किया करते मैं तो मर कर भी मेरी जान तुझे चाहूंगा जिंदगी में तू सभी प्यार किया करते ভীষণ ভালো ভীষণ ভালো একেবারে অনুরোধের আসর বানিয়ে ফেললাম কি বলেন এখানে বসে বসে গানের অনুরোধ করছি আর সেই গানগুলো চাইছি যে আপনার কাছ থেকে যেন শুনতে পাই সাধারণত একটা কথা আমরা সবসময় বলি এবং বেশিরভাগ ক্ষেত্রেই শুনে থাকি সেটা হচ্ছে শেখার কোনো শেষ নেই কিন্তু আমার মনে হয় যে শিক্ষার্থীদের থেকেও শিক্ষকরা এই কথাটি বেশি করে মানেন আমাকে একদিন আমি জগজিৎ সিং এর আমি মধ্যে একটু প্লিজ অবশ্যই দেখা করেছিলাম আমি ওনার সঙ্গে এখানে এসেছিলেন তো উনি আমাকে একদিন জিজ্ঞেস করে বললেন যে আমি সঙ্গীত সম্বন্ধে যে আপনার বতাইয়ে যে সঙ্গীত কে চিজ তো বললো যে বাংলায় বলি আমি যে জামাল সঙ্গীত এমন একটা জিনিস যে সমুদ্রের তীরে যে যখন দেখা যাবে ওই দিকে কুয়াশা ছাড়া আর কিছুই নাই কক্সবাজার গিয়ে বা যে কোনো সমুদ্র সৈকতে সঙ্গীত ওই জিনিস ওদিকে কিছুই নাই আরও আছে কতখানি দূরদর্শিতা থাকলে একজন গুণী মানুষ এত সুন্দর করে এই কথাগুলো বলতে পারে ওনাকে ওনা মানে শ্রদ্ধেয় জগজিৎ সিং ওরে বাবা রে বাবা ভারতবর্ষের অনেক নাম করা গজল সিঙ্গার খুবই সুন্দর আমরা আবারও গানে যাই পরিবেশনায় যাই এবারে কোন গান শুনবো বলুন এবার শোনাবো এটা আমার উস্তাদজির একটা গান বাংলা গান বাংলা ছায়াছবির গান Yeah.
ভীষণ ভালো। আমার মনে হচ্ছিলো আরও খানিকক্ষণ বোধ হয় চলবে, কারণ যে গানগুলো শুরু থেকে শুনছিলাম অনেকটা সময় ধরে একেবারে চুপচাপ বৈঠকে আসলে বসার মতো করে শুনছিলাম। সে যাই হোক, প্রিয় দর্শক, ওয়ালটন এশিয়ান মিউজিক থেকে নিচ্ছি একটা বিরতি, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের আয়োজন। প্রিয় দর্শক, ওয়ালটন এশিয়ান মিউজিকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি তাসনুফা মোহনা আছি সঞ্চালনায় আপনাদের সাথে এই বিনোদন ধর্মী সঙ্গীতানুষ্ঠানে, এবং আমার সাথে আজকে আছেন সঙ্গীত শিল্পী ওস্তাদ জামাল হাসান। তো ওস্তাদজি, আজকে অনেক ধরনের গান তো শুনলাম আপনার কাছে, এখন কোন গান শুনব? শুনছি না
পৃথিবী ছেড়ে যেতে হবে আমার তোমার সাথে পৃথিবী ছেড়ে যেতে হবে পৃথিবী ছেড়ে যেতে হবে ভাবতে ব্যথায় ব্যথায় মন ভরে যায় আমি নেই করে মেনে নেই আজ এই স্বর্ণালী সন্ধ্যায় আমার সাথে পৃথিবী ছেড়ে যেতে হবে যেন এখানে স্বর্গ দূরে কোথা নয় ঠিক তুলসিত ভাবতে ব্যথায় ব্যথায় মন ভরে যায় আমি করে মেনে আজ সন্ধান আমার পৃথিবী ছেড়ে যেতে হবে দেখি সব কিছু
দেখি এসব কিছু শূন্য তার বেশি নয় সব কিছু শূন্য তার বেশি নয় হিসেবে এই খাতা বাপে ব্যথা ব্যথা মন ভরে আমার সাহে পৃথিবী ছেড়ে যেতে আমার সাহে পৃথিবী ছেড়ে যেতে হবে ভাবতে ব্যথা ব্যথা মন ভরে যায় আমি আমার এত সাথে পৃথিবী ছেড়ে যেতে হবে পৃথিবী ছেড়ে যেতে হবে পৃথিবী ছেড়ে যেতে হবে গানটি তো আপনার মৌলিক গান, এটা মৌলিক গান আমার জি। আর এই গানটি আসলে যখন করা হয়েছিল গানটির লেখা গানটির সুর করা বাংলাদেশ টেলিভিশনে 15 আগস্ট বঙ্গবন্ধুর ওই প্রোগ্রামে গেছে এটা আমাদের দর্শকদের পছন্দ অনুযায়ী রুচি অনুযায়ী বেশ কিছু গান আপনার মাধ্যমে শোনাবার জন্য আমি এখন গানে চলে যাচ্ছি প্লিজ। হ্যাঁ না এটা ইনশাআল্লাহ আমার মনে হয় দর্শকদের পছন্দ হবে। টুকুটা ছেড়ে যেতে বেদনা
দিতে যায় মনে পড়ে
চমৎকার চমৎকার। প্রিয় দর্শক, অল্টারনেশন মিউজিক থেকে একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি। প্রিয় দর্শক, বিরতি শেষে আরও একবার স্বাগত সবাইকে ওয়াল্টন এশিয়ান মিউজিকে। যারা এই মুহূর্তে আমাদের সাথে এশিয়ান পর্দায় যুক্ত হলেন আমাদের সাথে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং জানাচ্ছি শুভেচ্ছা আমাদের সাথে ওয়াল্টন মিউজিকে যুক্ত হওয়ার জন্য এবং এই সঙ্গীত অনুষ্ঠান উপভোগ করবার জন্য। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী জামাল হাসান, ফিরে যাচ্ছি তার কাছে, আমরা গানে চলে যাচ্ছি। যত দেখি তৃষ্ণা মে
तो देखि तृष्णा मिटे कोई रूट चूक जनू चोख जनू चोख जनो ओई रूटी चोख जनो जले फोटो फोटो जो तो देख कृष्णा मेटे जो तो देख कृष्णा मेटे दूटी बाका तुते पूर्णिमा चाँद उठे हसले आसरे पड़े जोचना हसले जोरे पड़े जोचना ओहो ओहे रूप देखे देखे मरते पारे रूप देखे देखे मरते पारे তেমনি পারি সে কথা তুমি যদি জানিতে ও সে কথা তুমি যদি জানিতে ছড়ালে যখন মেঘরাও পেলো যেন লজ্জা মেঘরাও পেলো যেন লজ্জা বাসন সাজিয়ে দিল আকাশের তারাগুলো বাসন সাজিয়ে দিল মধুময় হলো হলো সজ্জা মধুময় হলো হলো সজ্জা মধুময় হলো হলো এই রাত কবু যেন শেষ না হতো এই রাত কবু যেন শেষ না হতো জীবন চলার শেষ প্রান্তে সে কথা তুমি যদি জানিতে ও সে কথা তুমি যদি জানিতে কত যে তোমাকে বেশিছি ভাঙি কত যে তোমাকে কত যে কত যে কত যে তোমাকে কত যে তোমাকে কত যে তোমাকে বেশিছি ভাঙি সে কথা তুমি যদি জানতে যাও এই হৃদয় চিরে যদি
হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানবে সে কথা তুমি যদি সে কথা তুমি যদি জানতে সে কথা তুমি যদি জানতে ও সে কথা তুমি সে কথা তুমি যদি জানতে অসাধারণ একেবারে অপ্রত্যাশিত ছিল যেন এই গানটি তবু আমি বলবো আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বসের কিন্তু পছন্দ নিশ্চয়ই নিশ্চয়ই চেয়ারম্যান স্যারের অনেক ভালো লাগবে আপনার এই গানটি যেহেতু তাকে উদ্দেশ্য করে আপনি গানটি করেছেন পছন্দের মধ্যে জি আর যেহেতু আমরা রাতের মধ্যভাগে চলে এসেছি এবং এখনও বিরতির মাঝখানে মাঝখানে আমি দেখতে পাচ্ছি যে ফোন কলের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই যোগাযোগ করছেন আপনার সাথে এবং অনেক গানের অনুরোধ করছেন শুরুতেই তো বলেছিলাম অনেক ক্লাসিক দর্শক শ্রোতা রয়েছেন আমাদের সাথে যারা রাগ প্রধান গান অনেক অনেক বেশি পছন্দ করেন এবং একজন সিরিয়াস সঙ্গীত শিল্পীকে আমরা আমাদের মাঝে পেয়েছি যিনি আসলে কথার থেকে বেশি গানের গুরুত্ব বেশি দিচ্ছেন তাই আমরা আবারও খুব বেশি গল্পে না ঢুকে গানে ঢুকে যাই আমরা গানে ঢুকে যাই আর একটা গজল ভালো ওটাও বসের ভালো কারণ আজকে উনি ওনাকে একটু উনি এখনো জেগে আছেন এটা পুরো গানটাই এটার মিনিং আমি বলে দিই এটা টোটালি আল্লাহর উপরে যে আল্লাহকে ছাড়া এখানে এই গানটার মধ্যে কিছুই নাই মোরে সৈয়া অর্থ হচ্ছে এটা রাজস্থানের একটা স্টাইল ইন্ডিয়াতে আমি হ্যাঁ মানে আমার প্রিয়া এখন প্রিয়া সেটা আল্লাহ হচ্ছে মোরে সৈয়া তো সেন লাগিরে ও লাগিরে एक तू ही ओ मोरे सैया मोरे प्रिया एक तू ही एक तू ही धनवान है गोरी बाकी सब गंगा जैसा रंग है तेरा सोने जैसे बाल एक तू ही धनवान है गोरी बाकी सब कंगा एक तू ही मोरा एक तू ही বাকি সব
चांदी जैसा रंग है तेरा सोने जैसे बाल एक ही धनवान है मोरी बाकी सब रस्ते से तू गुजरे वो फूलों से भर जाए जिस रस्ते से तू गुजरे वो फूलों से भर जाए तेरी रूप की कोमल आहट होते भाग जगाए जो पत्थर छूले चोरी तू वो हीरा बन जाए जो पत्थर छूते गोरी तू वो हीरा बन जाए तुझको मिल जाए वो तू जिसको मिल जाए वो जाए मालामाल एक तू धनवान है गोरी बाकी सब कंगाल एक तू धनवान है गोरी बाकी सब कंगाल
घनघटा 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 कलियां और तारे सब में तेरी रूप सभी अल्लाह रूप है सभी अल्लाह रूप है सब जगह अल्लाह ओ मेरे मौला मेरे मौला मेरे कटा कलियां और सारे सब में तेरी रूप गजले हो या गीत है तेरे सब में तेरा रूप यू ही चमकती रहे हमेशा तेरी हुस्न की धूप यू ही चमकती रहे हमेशा तेरी हुस्न की धूप तुझे नजर न लगे किसी की तुझे नजर न लगे किसी की चाहे हजारों साल एक तू ही धनवान है कोई बाकी सब गंगा हो एक तू ही ओ मोरे पिया मोरा एक तू ही मोरा एक तू ही धनवान है गोरी बाकी सब कंगन एक तू ही धनवान है गोरी बाकी सब कंगन क्या बात सत्यि नादिम भाई असाधारण एक तू ही धनवान एकदम एकदम একমাত্র আল্লাহই ধনী আর সব আমরা সব কাঙ্গাল মানুষ যারা গান ভালোবাসেন বিশেষ করে তারা এই গান শোনেননি এই কথা কিন্তু দুষ্কর এমনটা হতেই পারে না আর এমন একটি গান এমন কোনো মানুষ নেই যারা গান ভালোবাসেন তাদের ভালো লাগবে না সেটা হতেই পারে না আমি দর্শকদের বোঝাতে পারবো না যারা টিভি স্ক্রিনের ওপারে বসে দেখছেন এই গানটি হয়তো বা অনেক সময় অনেকে রেডিও টেলিভিশনে বিভিন্ন মাধ্যমেই শুনেছেন এখন ইউটিউবের যুগে ইউটিউবে শুনে থাকবেন কিন্তু একেবারে সরাসরি সামনাসামনি বসে এই গানটি সঙ্গীত শিল্পীর কাছ থেকে শোনার যে অভিজ্ঞতা সেটি যে কতটা অসাধারণ হতে পারে সেটি কিন্তু আমি বলতে পারছি এখানে বসে আর আমরা তো কথা বলতে বলতে গান শুনতে শুনতে একেবারে রাতের মধ্যভাগে চলে এসেছি এই সময়টাতে মধ্যভাগে চলে এসেছি রাত 12টা প্রায় বেজে গেছে আর এই সময়টাতে আসলে যেটা হয় অনেক দর্শক শ্রোতা আছেন যাদের রাত জাগার অভ্যাস আছে এবং রাত জেগে যারা গান শুনতে গান দেখ গানের অনুষ্ঠান দেখতে ভীষণ রকমের পছন্দ করেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন ছোট করে না আসলে গান যারা শুনছেন এবং গান প্রত্যেকেরই জন্য আছে গান শুনে না এমন কোনো মানুষ নাই আর মানে যে যেরকম পছন্দ করে কিন্তু গান বিভিন্ন রকমের আছে সব ধরনের হাসির গান তারপরে কান্নার গান বিয়ের গান এই সেই অনেক তবে গান সবাই কম বেশি শুনে কেউ গানে বেশি বিভোর হয়ে যায় যেমন সুর এমন একটা জিনিস আল্লাহ তাআলা আমার কথা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম নাকি কোরআন শরীফ পড়তেন এত সুরে মাছ চলে আসতেন বলে ওটাও একটা প্রাণী কিন্তু ওটা মানুষ না মানুষ কিন্তু গান শুনে আমি গান শুনে কাঁদতে দেখছি আমি গান শুনে মানুষকে হতাশ করতে দেখছি সুরে ওটা সুর আমি নিজেও মাঝে মাঝে একা বসে কোনো কোনো গান করি আর কাঁদি আমার চোখ দিয়ে পানি পড়ে সেই সমুদ্রের অতলে তলিয়ে যাওয়ার মতো কথা আমি এমন একটা কাজ গান করব এখন ওটা আমি হয়তো গাওয়ার সময় কেঁদে দিতে পারি এমন একটা দরদি গান ওটা সারা পৃথিবীর জন্য সারা মুসলিম জগতের জন্য মুসলমান বলতেই ওই গানটা শুনতে হবে এবং ওই গানটার ভেদ বুঝতে হবে সেই গানটি আমরা না হয় বিরতি থেকে ফিরে শুনছি আকর্ষণ থাকুক দর্শকদের জন্য দর্শক ওয়ালটন নেশন মিউজিক থেকে নিচ্ছে একটা বিরতি কোথাও যাবেন না সাথেই থাকুন
প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এই মুহূর্তে এবং এখনও আমাদের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে, অল্টারনেশন মিউজিকে। আমি তাসরুফা মোহনা পুরোটা সময় জুড়ে ছিলাম সঞ্চালনায় আপনাদের সাথে, সাথে ছিলেন সঙ্গীত শিল্পী জামাল হাসান। একেবারেই শেষ সেগমেন্টে চলে এসেছি আমরা, আরও কিছু গান শুনবো আমাদের সঙ্গীত শিল্পীর কণ্ঠে, চলুন তার কাছে ফিরে আবারও। তো নিশ্চয়ই আমি জানি শ্রোতাদেরও ভালো লাগবে, এটা আমাদের শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলাম একটা দুইটা তিনটা লাইনের ভিতরে একটা কবিতা বা একটা গানে হয়তো দশটা লাইন থাকতে পারে, দশটা লাইনের ভিতরে পুরো কোরআন উনি লিপিবদ্ধ করেছেন। এইটাই কাজী নজরুল ইসলামের, এই গানটা দিয়েই বোঝা যায় যে কাজী নজরুল ইসলাম কত বড় রাইটার ছিলেন। একদম ক্ষণজন্মা মানুষ তো, যিনি এক শতাব্দীতে একবারই আসেন। আমাদের খাজা গরিব নওয়াজ যেমন আনা সাগরের পানি একটা বদনাতে নিয়ে আসছিল, এটা কিন্তু ইয়ে আছে ওলিয়াল্লাহদের কেরামত। কবি নজরুল তাই টোটাল ইসলামের মগজটা এখানে নিয়ে আসছেন এই গানে। এখন দর্শক যখন শুনবেন তখনই দর্শকরা বুঝবেন যে হ্যাঁ, জামাল হাসান ঠিকই বলেছে। নিশ্চয়ই আমরা সবাই একটু নড়ে চড়ে বসলাম গানটি শুনবো খুব মনোযোগ সহকারে। كشف الدجى بجماله حسن الجميل وخصاله سلوا عليه ظاله يا مولا من كنت مولا জন্নত ফাতেমা জননী বিশ্বলি নবী নন্দিনী খাতুন জন্নত ফাতেমা জননী বিশ্বলি নবী নন্দিনী খাতুন জন্নত ফাতেমা জননী মদিনা বাসিনী আপতাপ নাশিনী মদিনা বাসিনী আপতাপ নাশিনী মমতারিনী আনো
জন্নত ফাতেমা জননী বিশ্বনামি নবিনন্দিনী মধুর জন্নত
তরে মাগো কারবালা প্রান্তরে দিলে বলিদান হাসান হুসেন হাসান হুসেন হাসান হুসেন হাসান হুসেন তো উম্মত তরে মাগো কারবালা প্রান্তরে দিলে বলিদান বদলাতে তার রোজ হাসরে মাগো বাবা নিদান নিদান সরে নিদান বদলাতে মাগো চাহিবে যত পাপি দে প্রাণ বদলাতে রোজ হাসরে তে রোজ হাসরে মাগো চাহিবে মোর মতো পাপীদের প্রাণ সেই পাষাণের বুক চিরে নির্জর সম পাষাণের বুক চিরে নির্জর সম করুণার ক্ষীর ধারা আবে জমজম করুণার ক্ষীর ধারা আবে জমজম ফিরদৌস হতে রহমত বারি লালো গৌরবিনী আতে রহমত পরিধানো শান্তি মুসলিম গৌরবিনী বিশ্বমুলালি নবিনন্দিনী খাতুন জন্নত ফাতেমা জননী মদিনাবাসিনী 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 পাপ তপনাশিনী উম্মত তারিনী আনন্দিনী বিশ্বমুলালি নবিনন্দিনী খাতুন জন্নত ফাতেমা জননী ফাতেমা জননী ফাতেমা জননী ফাতেমা জননী অসাধারণ গান গাইতে গাইতে যেরকম মুড চলে আসে তেমনি মুগ্ধ এবং একনিষ্ঠ শ্রোতা যারা রয়েছেন কান্না এসে যেত আমি তো যাই যাই হোক এটা নজরুলের কৃতিত্ব নজরুলকে ভোলা যাবে না প্রিয় দর্শক ওয়াল্টার নেশন মিউজিকের আজকের আয়োজন এই পর্যন্তই রমজান মাস চলছে এবং মাহে রমজানে অনেক দর্শক শ্রোতাই নিশ্চয়ই আছেন যাদের হয়তো মনে হয় যে এই যে গানের অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানে ব্যতিক্রম ধর্মী গানগুলো কেন হয় না একটু ইসলামিক গান কেন হয় না তাদের জন্য আমাদের আজকের এই আয়োজনটি ট্রিবিউট করা হলো নিশ্চয়ই অনেক ভালো লেগেছে আপনাদের আবারও দেখা হবে অন্য কোনো শিল্পীকে সাথে নিয়ে আরও অনেক প্রিয় গান প্রিয়জনের গানকে সাথে করে ততক্ষণ পর্যন্ত এশিয়ান টিভির সাথেই থাকুন শেষ গানে যাব থ্যাংক ইউ আমি এটাই একটি নাক পরিবেশন করছি এটা দিয়ে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে আমরা শেষ করি খুব ভালো হয় চলুন শোনা যাক
सजने बख्शी है खालिक ने तुझे बख्शी है खालिक ने तुझे सब सरवरों की सरवरी पैगंबरों की दी तुझे अल्लाह ने पैगंबर करीमी सैयदी अंत मौलाय हबीबी मुर्शदी लुत्फ फरमा शान रहमानी तुई रहमत कुन नजर बरहाल जारम या रसूल अल्लाह रहमत रहमत कुन नजर बरहाल जारम या रसूल अल्लाह बेनवायम खाक सारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सारम या रसूल अल्लाह
রসুল آرام جان صبر و قرار من ہاں صبر و قرار من تُئی تسکین دل آرام جان صبر و قرار من رخ پر نور بینم بے قرارم یا رسول